আয়ো বোনেরা আপনারা ক্যাঙ্কা আছেন আশা করি আপনারা সবলি ভালো আছেন আপনারা আবার মনে করেন না হ্যামি আমি বোবা হয়ে গেছে আমার কুলে আমি কথা করছি কথা শোনা যাচ্ছে না বোবার মতন লাগি মনে করেন সব সময় ঘি কোনা বাড়িতেই বানায় আর ঘি ব্যানে হ্যামি ডসের ওপরে ডস খেসি ক্যাং করে ডস খেসি হ্যামি লয় বেশি করে জাল দেয়নি এই ঘি কোনা আপনি যত বেশি করে জাল দিবেন ততই মনে করেন যে ঘিটা গাওয়া ঘি হবি হ্যামি আর সেটে করিনি না করার কারণে এই যে দেখেন হ্যামি এতই চাপা চুপোয় করিচ্ছি কিছুতেই খুলবের পাচ্ছি না এইবার চা কুলিয়ে যাচ্ছি চা কুলিয়ে এসেও ঠেসে ঠেসে আমার হাতি কেটে যায় না বুকি কেটে যায় না ছিটকে আসে একমাত্র আল্লাহ পাকে জানে আমি এটা তুলমু কি করে এতই চেষ্টার চেষ্টা করিচ্ছি শেষ পর্যন্ত বুদ্ধি বের কর্ণ যে হ্যামি না এবে যদি পনেরো সেকেন্ডও আমি যদি গরম করি তাহলেই এই ঘি কোনা গলে যাবি তো তারপরে পনেরো সেকেন্ড না আমার হচ্ছে তিরিশ সেকেন্ড লাগলো এই ঘি কোনা গলতে ঘি কোনা গলার পরে তারপরে ফররত করে দেখেন পরে পরে গেল সেকেন্ড ঘি কোনা গরম করার পরে ফররত করে বের হয়ে গেল সেই বের হয়ে গেল এইবার হ্যামি কর্ণ কি এই যে চেন ক্লিন হ্যামি ওটা আবার পরিষ্কার কর্ণ আবার এইদিকে হ্যামি মনে করেন মাংস রান্না কর্ম সেই জন্য এই যে পেঁয়াজগুলো কুচি 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 করে কাটে নিচ্ছি চাকু দিয়ে এই দিকে ঘি দেখেছেন ঘি চড়ে দিছি এই দিকে মাংস রান্না কর্ম সেই জন্য এই যে মশলাপত্র দিচ্ছি আমি আবার করি কি এই এলাচ কোনা হাত দিয়ে মনে করেন যে ফেটে ফেটে দি। ফেটে দিবার যায় লোকগুলো আমার লষ্টই হয়ে গেল নাকি তারপরেও আমি মনে করেন যে এই কাজ কোনা কর্মই কর্ম অলস অলস যে যে ব্যবহার করে ফাটে নিমু সেই সময় আমার নাই তারপরে এই যে পেজ গুলো দেখেন কুচি কুচি করে কাটে রাখছো সেই পেজ আমি দিয়ে দিন আগে কলে আপনারা মশলাগুলো ওই তেলের মধ্যে দিয়ে এনা ভেজে ভুজে নিবেন তাহলে মশলার একটা সুন্দর একটা ঘ্রাম পাওয়া যাবে তারপরে পেস্ট দিবিন দিয়ে পেস্ট কোনায় আনা ভাজা ভাজা করে নিবিন এই দিকে দেখিন আমি এই যে বাঁধাকপি ভাজমো ভাজার জন্য দুই বক্স আমি ব্যার করছি ব্যার করে এখন এলে ভালো করে ধুয়ে টুয়ে নিচ্ছি তার আগে আমি দেখিন জিরে আনা ভেজে লিচ্ছি তেল দিয়ে আবার এদিকে দেখেন বট বটবটি বের করছি এই বটবটি দিয়ে আমি রান্না কর্ম এটা আবার ফ্রোজেন বটবটি ইন্ডিয়ান দোকান থেকে কিনে নিয়ে যাচ্ছি এইদিকে মাংসও সরে দিছি মাংস মনে করেন যে সুন্দর করে কষায় কুষিয়ে বসে দিন এই দিকে আবার মনে করেন বাঁধাকপি ভাজিরও সব কিছু হয়ে গেছে বসে দিছি এইদিকে দেখেন ঘির অবস্থা দেখেন কি সুন্দর ফেনা উঠে গেছে এদিকে যে মিষ্টি এই মিষ্টি আমি আবার খামো মুড়ি দিয়ে সেই জন্য আমি আমি আবার মিষ্টি লিসি এই মিষ্টি আমি আমাকে বগুড়ের এশিয়ার থেকে কিনে নিয়ে যাচ্ছি বাংলাদেশ থেকে দুই মাস আগে কিনে নিয়ে যাচ্ছি ফ্রোজেন করে রাখছ না এখনও ভালো আসে মিষ্টিগুলো তো যাই হোক এই যে আপনি করোক রান্নাগুলো আমি দেখাচ্ছি যে আমি কি একবারে সবগুলো কাজ করিছি মুড়ি খাচ্ছি ছি ঘি রান্না করেছি বাঁধাকপি ভাজি করেছি মাংস রান্না করতেছি মনে করেন যে রান্না করতে করতে পাগলা হয়ে গেছি তা পাগলা হয়নি এরই মধ্যে রকম এক্সপার্ট হয়ে গেছি রান্না রান্ধন ব্যারি করতে করতে মনে করুক আমি দেখাচ্ছি কত লো হিটে আমি এই ঘি কোনা রান্ধিনো তারপরে এই যে ঘিয়ের ওপর থেকে যে কালো কালো এললে আমি ফেলে দিচ্ছি তো ঘট 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 করে আমি উঠলে ফেলে দিন ফেলে দিয়ে একেবারে ঘি ডাকে এনা যাত ওঠানো ওঠানোর পরে হামি মনে করেন যে এখন এই যে ছোটো ছোটো দানা দানা দেখিচ্ছি মধ্যে উঠলে আমি এখন এখন শাক মো শাকে একেবারে পিওর ঘি বানামো এরই মধ্যে আমি কিছুক্ষণ পরে যে শাক নিয়ে আসমো শাক নিলে সেই শাক নিন আমি আমার ভিটির দুধ শাকি সেই শাক নিতে আমি শাকি শাকে একেবারে খাটি ঘাওয়া ঘি আমি তৈরি করে ফেলন। এই যে আমার